আমাদের জানুয়ারি দুই হাজার উনিশের বুক গিভেতে র্যান্ডম বাছাই প্রক্রিয়ায় উইনার হয়ে দুটি বই পাবেন রাকিব আশরাফ শান্তা আর গত ক্রিসমাসের সময় একটা গেস করার জন্য আমরা একটা বই দিতে চেয়েছিলাম সেখানে রাইট গেস করে উইনার হয়েছেন খোকন হোসাইন কিন্তু ঘটনা হচ্ছে তিনি এখন আমাদের পেজে যোগাযোগ করে বই ক্লেম করেননি তো আমি খোকন ভাইকে অনুরোধ করব। যদি তিনি আমাদের এই কথাটা শুনে থাকেন তিনি যেন আমাদের ফেইসবুক পেজে ইনবক্স করে তার বইটা ক্লেইম করে নিয়ে নেন যাই হোক গল্পকথন বাই কল চ্যানেলে আজকে আপনাদের জন্য আছে মোহাম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন ফিনিক্স এটা আমার জীবনের একদম প্রথম দিককার পড়া একটা সায়েন্স ফিকশান আশা করছি আপনাদের সবারই বইটি ভালো লাগে ঢাকায় চলছে এখন একুশে বইমেলা দুই হাজার উনিশ চলবে ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত এবারের একুশে বইমেলা দুই হাজার উনিশে এখন পর্যন্ত লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের দুইটি বই বের হয়েছে আপনারা যারা স্যারের লেখার ভক্ত তারা বইমেলা থেকে কালেক্ট করতে পারেন অনুপম প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে লেখকের শিশু কিশোর গল্প যখন টুনটুনি তখন ছোটাচ্চু দাম দুইশো টাকা পঁচিশ পার্সেন্ট ছাড়ে আপনারা পাবেন দুশো দশ টাকায় আর অনন্য প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে লেখকের সায়েন্স ফিকশন নিতু তিতুর টাইম মেশিন বইটার দাম রাখা হয়েছে একশো ষাট টাকা বইমেলা উপলক্ষে পঁচিশ পার্সেন্ট ছাড়ে আপনারা বইটা কিনতে পারবেন একশো বিশ টাকায় বইমেলায় যদি যেতে না পারেন সেক্ষেত্রে রকমারি ডট কম থেকে কালেক্ট করতে পারবেন বইমেলার পঁচিশ পার্সেন্ট ছাড় আপনারা রকমারি ডট কমেও পাবেন এই কথাটা বলার জন্য রকমারি আমাকে কোনো ধরনের পয়সা বা অন্য কোনো ধরনের বেনিফিট দিচ্ছে না যাই হোক পড়ছি মোহাম্মদ জাফর ইকবাল সায়েন্স ফিকশন ফিনিক্স পূর্বকথা ভাইরাসটির নাম ছিল ইকুইনা বৈজ্ঞানিক পরিভাষা ব্যবহার করে বললে বলতে হয় ইকুইনা বিকিউ টোয়েন্টি যে জিনেটিক ইঞ্জিনিয়ার দীর্ঘদিন গবেষণা করে এই ভাইরাসটি দাঁড়া করিয়েছিলেন ভাইরাসটিকে তার নামে নামকরণ করা হয়েছিল বিজ্ঞানী ইকুইনা কখনো কল্পনাও করেননি এই ভাইরাসটি ল্যাবরেটরির চার দেয়ালের বাইরে যেতে পারবে তাহলে নিশ্চয়ই তিনি কিছুতেই নিজের নামটি ব্যবহার করতে দিতেন না কিন্তু এই ভাইরাসটি ল্যাবরেটরির চার দেয়ালের বাইরে গিয়েছিল কারও কোনো ভুলের জন্য নয় কোনো দুর্ঘটনা তো নয় এটি বাইরে গিয়েছিল সেনাবাহিনীর নির্দেশে সময়টি ছিল পৃথিবীর জন্য খুব অস্থির একটা সময় পৃথিবীর দরিদ্র দেশ আর উন্নত দেশগুলোর মাঝে তখন এক ভালোবাসাহীন নিষ্ঠুর সম্পর্ক পারমাণবিক বোমা আর মারণাস্ত্র হিসেবে বিবেচিত হয় না এখন সবার কাছে এটি আছে যে কোনো মুহূর্তে যে কেউ যে কারো বিরুদ্ধে ব্যবহার করতে পারে নতুন ধরনের একটা অস্ত্রের খুব প্রয়োজন ঠিক তখন ইকুইনা ভাইরাসটি যুদ্ধবাজ জেনারেলদের চোখে পড়ে যদিও তখন এটি পৃথিবীর একটি মানুষেরও মৃত্যুর কারণ হয়নি কিন্তু সবাই জানত মানুষকে হত্যা করার জন্য এর চাইতে নিশ্চিত কোনো ভাইরাস পৃথিবীর বুকে কখনও সৃষ্টি হয়নি কোনো জীবিত মানুষের উপর এটি পরীক্ষা করে দেখা হয়নি তবু বিজ্ঞানীদের ভয়ঙ্কর প্রতিক্রিয়ার কথা জানতেন সংক্রমণের প্রথম সপ্তাহে কিছু বোঝা যাবে না দ্বিতীয় সপ্তাহে প্রথমে খুশখুসি কাশি এবং অল্প মাথা ব্যথা দিয়ে শুরু হয়ে কয়েকদিনের ভেতরে তীব্র মাথা ব্যথা এবং জ্বর শুরু হবে ধীরে ধীরে সেটা মস্তিষ্কের প্রদাহের রূপ নিবে সপ্তাহ শেষ হবার আগে শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে এমনভাবে রক্তক্ষরণ শুরু হবে যে দেখে মনে হবে মানুষের পুরো দেহটি বুঝে একটি গলিত মাংসপিণ্ড যে দেহ একটিমাত্র ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছিল তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতি বিন্দু রক্ত তখন কোটি কোটি ইকুইনে ভাইরাসে কিলবিল করতে থাকবে এই ভাইরাস বাতাসে ভর করে চোখের পলকে কয়েকশো কিলোমিটার ছড়িয়ে পড়তে পারে যদি কোনোভাবে একটি ভাইরাসও মানুষের শরীরে স্থান করে নিতে পারে সে মানুষটির বেঁচে যাবার কোনো উপায় নেই এর কোনো প্রতিষেধক নেই এই ভাইরাস থেকে রক্ষা পাবার কোনো উপায় নেই আক্রান্ত মানুষটির মৃত্যু হবে যন্ত্রণাদায়ক এবং নিশ্চিত একেবারে একশো ভাগ নিশ্চিত সেইটি ছিল সবচেয়ে আতঙ্কের বিষয় সেনাবাহিনীর দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞানীরা এই ভাইরাসটি নিয়ে গবেষণা করার চেষ্টা করলেন তারা ভাইরাসটির মাঝে একটি সূক্ষ্ম পরিবর্তন আনার চেষ্টা করলেন যেন ভাইরাসটি সব মানুষের উপর কার্যকরী না হয়ে শুধুমাত্র বিশেষ একটি জনগোষ্ঠীর মধ্যে সংক্রমিত হয় তাহলে যুদ্ধবাদ জেনারেলরা সেটাকে বিশেষ দেশের বিশেষ মানুষের উপর ব্যবহার করতে পারবে পৃথিবীর উন্নত দেশগুলো দরিদ্র দেশগুলোকে শাস্তি দেওয়ার কথা ভাবছিল পরিবর্তিত ইকুইনা ভাইরাসটি ছিল তাদের সেই ভয়ঙ্কর পৈশাচিক স্বপ্নের উত্তর সেই পৈশাচিক গবেষণাটি সফল হয়নি সেটা কিন্তু সেনাবাহিনীর দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞানীরা জানতেন না গোপন একটা ফিল্ড টেস্ট করতে গিয়ে ইকুইনা ভাইরাসটি পৃথিবীতে মুক্ত হয়ে যায় আফ্রিকার একটি প্রত্যন্ত অঞ্চলের পুরো দ্বীপবাসী দুই সপ্তাহের মাঝে নিশ্চিন্ন হয়ে যাওয়ার খবরটি পৃথিবীর সাধারণ মানুষের কাছে গোপন রাখা হয়েছিল এবং সেই গোপনীয়তাটুকু ছিল পুরোপুরি অর্থহীন কারণ ততক্ষণে সারা পৃথিবীর সকল মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে মৌসুমি বাতাসে ইকুইনা ভাইরাস ইউরোপ এশিয়া হয়ে উত্তর আমেরিকায় এবং অস্ট্রেলিয়া হয়ে দক্ষিণ আমেরিকায় পৌঁছে যায় পরবর্তী দুই সপ্তাহের মাঝে পৃথিবীর অর্ধেক মানুষ নিশ্চিহ্ন হয়ে গেল পৃথিবীর বুকে যে ভয়াবহ আতঙ্কের জন্ম নিল তার কোনো তুলনা নেই এই ভাইরাসের ভয়াবহ থাবা থেকে কোনো মুক্তি নেই সেটি সাধারণ মানুষ তখনও জানত না বেঁচে থাকার জন্য তাদের উন্মত্ত আকুলতা সেই ভয়াবহ দিনগুলোকে আরও ভয়াবহ করে তুলল দুই মাসের মধ্যে পৃথিবীর ছয় বিলিয়ন মানুষ নিশ্চিন্ন হয়ে গেল বেঁচে রইল একেবারে হাতে গোনা কিছু শিশু এবং কিশোর প্রকৃতির কোন রহস্যের কারণে এই হাতে গোনা অল্প কজন শিশু কিশোর ইকুইনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেয়েছে সেটি কেউ জানে না সেই রহস্য খুঁজে বের করার মতো কোনো মানুষ তখন পৃথিবীতে একজনও বেঁচে নেই তারপর সেই পৃথিবীতে আরও দুই শতাব্দী কেটে গিয়েছে ইকুইনা ভাইরাসের হাত থেকে বেঁচে যাওয়া সেই শিশু এবং কিশোরের বংশধরেরা পৃথিবীতে একটা নতুন সভ্যতার জন্ম দিয়েছে পুরনো পৃথিবী তার জ্ঞান বিজ্ঞান ইতিহাসের কোনো স্মৃতি কারো মাঝে নেই পৃথিবীর নানা অংশে যা মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষেরা পৃথিবীর হারিয়ে যাওয়ার সভ্যতার মাঝে ঘুরে বেড়ায় নানান ধরনের কুসংস্কার কিছু সহজাত প্রবৃত্তি এবং বেঁচে থাকার একেবারে আদিম তাড়ানোর উপর ভর করে মানুষগুলো বিচিত্র একটি পৃথিবীতে টিকে থাকার চেষ্টা করে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে তারা নিজের পরিবার নিজের গোষ্ঠীকে রক্ষা করে আবার প্রয়োজনে হিংস্র প্রশুর মতো অন্য গোষ্ঠীকে আক্রমণ করে ধ্বংস করে দেয় বড় বড় ট্রাকে করে তারা পৃথিবীর লোহিত মৃত্তিকায় ধুলি উড়িয়ে ঘুরে বেড়ায় পৃথিবীর মানুষের হারিয়ে যাওয়ার সভ্যতার মাঝে বেঁচে থাকার রসদ খুঁজে বেড়ায় বেঁচে থাকার এক কঠিন প্রক্রিয়ায় তাদের সাহায্য করে তাদের নিজস্ব ঈশ্বর কিংবা ঈশ্বরী রেহান আধো ঘুমের মাঝে অনুভব করল কেউ একজন তার কাঁধে আলতোভাবে স্পর্শ করেছে মুহূর্তের মধ্যে রিহানের ঘুম ভেঙে যায় স্বয়ংক্রিয় অস্ত্রটা হাতে ধরে চাপা গলায় জিজ্ঞেস করে কে মানুষটি নিচু গলায় বলে আমি রিহান অস্ত্রটি নিচে নামিয়ে রেখে বলে ও তুমি মানুষটি তাদের একজন প্রতি রাতে সে পাহারার ডিউটি ভাগাভাগি করে দেয় মাঝরাতে একবার ঘুরে ঘুরে দেখে সবাই ঠিক মতো তাদের ডিউটি করছে কিনা রিহান অপরাধীর মতো বলল বসে থাকতে থাকতে চোখে ঘুম চলে এসেছিল মানুষটি উত্তর না দিয়ে নাক দিয়ে এক ধরনের শব্দ করল রিহান বলল আর হবে না দেখে নিও মানুষটি আবার নাক দিয়ে এক ধরনের শব্দ করে বলল চলো রিহান ভয় পাওয়া গলায় বলল কোথায় গ্রাউসের কাছে গ্রাউস রিহান চমকে উঠে বলল গ্রাউসের কাছে কেন আমি তোমাকে কথা দিচ্ছি আর কখন এরকম হবে না আমি বসবই না আহ মানুষটি হাত তুলে রিহানকে থামিয়ে দিয়ে বলল সেজন্য নয় তুমি ডিউটিতে জেগে আছো কি ঘুমিয়ে আছো সেটা নিয়ে গ্রাউস মাথা ঘামায় তাহলে কি জন্য ডাকছে আমি কেমন করে বলবো? মানুষটি হাত নেড়ে বলল গ্রাউস আমাকে কখনো বলবে না কি রিহান অন্য মাথা নাড়ল মানুষটি ঠিকই বলেছে গ্রাউস তাদের দলপতি এতজন মানুষের দায়িত্ব তার উপর তাদের মতো ছোটোখাটো মানুষের জন্য গ্রাউসের দেখা পাওয়া একটা কঠিন ব্যাপার তারপরেও সে চেষ্টা করলো জিজ্ঞেস করল তুমি সত্যি জানো না কেন ডেকেছে আন্দাজও করতে পারবে না এটা নিয়ে এখন সময় নষ্ট করো না তাড়াতাড়ি চলো গ্রাউস অপেক্ষা করছে রিহান ইতস্তত করে বলল এখানে ডিউটি করবে কে মানুষটি একটু বিরক্ত হয়ে বলল সে নিয়ে তুমি চিন্তা করো না আমার কাছে অস্ত্রটা দিয়ে তুমি যাও তাড়াতাড়ি রিহান অস্ত্রটি মানুষের হাতে হাতে দিল মানুষটি সেটা নিয়ে তার কপালে স্পর্শ করে তারপর ম্যাগাজিনের ঠোঁট স্পর্শ করে সম্মান প্রদর্শন করে এটি দ্বিতীয় মাত্রা স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থেকেই সম্মান প্রদর্শন করা যায় লেজার গাইডেড স্বয়ংক্রিয় অস্ত্রগুলো হাতে নিলে হাঁটু গেড়ে সম্মান দেখাতে হয় রিহান দুশ্চিন্তিত মুখে আবছা অন্ধকারে তাদের আস্তানার দিকে হাঁটতে থাকে তাদের আস্তানায় সব মিলিয়ে সাতচল্লিশটি লরি রয়েছে কাটা তার দিয়ে ঘিরে তার ভেতরে ট্রাকগুলো গোল করে রাখা হয়েছে হঠাৎ করে কোনো দল আক্রমণ করলে চট করে ভেতরে ঢুকতে পারবে না রিহান হেঁটে হেঁটে গ্রাউসের লরিটা খুঁজে বের করল এটি তুলনামূলকভাবে বড় ইঞ্জিনটি শক্তিশালী রিহান পেছনের দরজায় শব্দ করতেই সেটা খুট করে খুলে গেল ভেতরে হলুদ রঙের একটা অনুজ্জ্বল আলো জ্বলছে গ্রাউস দরজা থেকে সরে গিয়ে বলল এসো রিহান ভেতরে এসো রিহান তীক্ষ্ণ চোখে গ্রাউসের মুখের ভাবভঙ্গি লক্ষ্য করার চেষ্টা করল মানুষটির মুখে বড় বড় দাড়িগোফ চোখ দুটো স্থির এবং ভাবলেসিন দেখে মনের ভাব বোঝা যায় না রিহান কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল তুমি আমাকে ডেকেছো গ্রাউস হ্যাঁ গ্রাউস আরও কিছু বলবে ভেবে রিহান অপেক্ষা করতে থাকে কিন্তু গ্রাউস কিছু বলল না একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল রিহান একটু ইতস্তত করে বলল আমাকে কেন ডেকেছ তোমাকে দেখার জন্য রিহান অবাক হয়ে বলল আমাকে দেখার জন্য হ্যাঁ আমি ভেবেছিলাম তুমি আরও বড় কিন্তু তুমি তো দেখছি একেবারে বাচ্চা ছেলে রিহান জোর করে একটু হাসার চেষ্টা করল না মহামান্য গ্রাউস আমি মোটেও বাচ্চা ছিল নি গত শীতে আমার বয়স সতেরো হয়েছে আমি এখন স্বয়ংক্রিয় অস্ত্র চালাতে অনুমতি পেয়েছি রিকি বলেছে আমাকে একটা মোটর বাইক দিবে আট সিলিন্ডারের গ্রাউস কোনো কথা না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে রইল তার কথাগুলো শুনছে কিনা রিহান ঠিক বুঝতে পারল না কি কারণ জানা নেই রিহান হঠাৎ এক ধরনের অস্বস্তি অনুভব করতে থাকে চাপা এক ধরনের ভয় হঠাৎ তার ভেতর দানা বাঁধতে শুরু করে গ্রাউস আবার একটা নিঃশ্বাস ফেলে বলল রিহান? গ্রাউস তুমি কি আমি রিহান চমকে উঠে বলল আমি কি করব কিছু করি রিহান দ্রুত চিন্তা করতে থাকে সে কি অস্বাভাবিক বা অন্যায় কিছু করেছে তেরো নম্বর লরিটির খুশি কিশোরী মেয়েটির সঙ্গে একটু ঠাট্টা মস্করা করেছে লরির দেয়ালে চেপে ধরে একটা চুমু খাবার চেষ্টা করেছে কিন্তু এই বয়সের ছেলেমেয়েরা তো সেটা করেই থাকে সেটা তো এমন বড় কোনো অন্যায় নয় মেয়েটা রাগ হবার ভান করেছে কিন্তু আসলে তো রাগ হয়নি একটু পরেই তো লরির উপর থেকে তার মাথায় আধ বোতল গ্যাস ঢেলে হিহি করে হেসেছে মনে করতে পারছ না গ্রাউসের কথায় চমকে উঠি রিহান বলল না গ্রাউস আমি তো কিছুই মনে করতে পারছি না বিশ্বাস করো গ্রাউস হঠাৎ গলার স্বর পাল্টে তীব্র গলায় বলল তাহলে কেন প্রভু ক্লড তোমার সঙ্গে দেখা করতে চাইছেন রিহান আতঙ্কে শির উঠে গ্রাউসের দিকে তাকালো কথাটি শুনেও যেন বুঝতে পারছে না কিংবা বুঝতে পারলেও বিশ্বাস করতে পারছে না কয়েকবার চেষ্টা করে বলল প্রভু ক্লড আমার সঙ্গে দেখা করতে চাইছেন হ্যাঁ আমার সঙ্গে হ্যাঁ তোমার সঙ্গে গ্রাউজ শীতল গলায় বলল এখন বলো কেন রিহানের হঠাৎ মনে হতে থাকে তার হাঁটুতে কোনো জোর নেই এর আগে যারা প্রভু ক্লটের সঙ্গে দেখা করতে গিয়েছে এবং কখনো ফিরে আসেনি হঠাৎ করে তাদের কথা মনে পড়ে যায় তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে সে কোনো মতে দুই পা পিছিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় হঠাৎ করে তার মনে হতে থাকে কেউ বুঝি তার সারা শরীরের শক্তি শুষে নিয়েছে সে কাঁপা গলায় বলল বিশ্বাস করো গ্রাউস আমি কিছু করিনি গ্রাউস কিছুক্ষণ রিহানের দিকে তাকে স্থির দৃষ্টিতে বলল তাই যেন সত্যি হয় রিহান রিহান এক ধরনের কাতর গলায় বলল আমি এখন কি করব গ্রাউস গ্রাউস জোর করে একবার হাসার চেষ্টা করে বলল প্রভু ক্লড তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন আর তুমি আমাকে জিজ্ঞেস করছো কি করবে তুমি এক্ষুনি দেখা করতে যাও তোমার জন্য অপেক্ষা করছেন কেমন করে যাব আরমার্ট লাল দরজার সামনে গিয়ে দাঁড়াও ভেতর থেকে এসে তোমাকে ডেকে নেবে রিহান তবু দেয়াল স্পর্শ করে দাঁড়িয়ে রইল গ্রাউস কঠিন গলায় বলল যাও রিহান দেরি করো না রিহান অনেক কষ্ট করে সোজা হয়ে দাঁড়ালো তারপর ঘুরে লরির দরজা খুলে বের হয়ে এলো পাটাতন থেকে নিচে নেমে এসে সে তাদের আস্তানার মাঝখানে থাকায় ছয়টি আরমাটকার বৃত্তাকারে দাঁড়িয়ে আছে তার ভেতরে প্রভু ক্লডের নিজস্ব আরভি বাইরে থেকে কখনো সেটা দেখা যায় না রিহান অন্য মনস্কভাবে আকাশের দিকে তাকায় এই এলাকাটি মরুভূমির মতো রাত্রিবেলা আকাশটি একেবারে স্বচ্ছ স্ফটিকের মতো ঝকঝক করতে থাকে আকাশের অসংখ্য নক্ষত্র জ্বলজ্বল করছে প্রতিদিন দেখার পরেও নক্ষত্রগুলোকে কেমন যেন অচেনা মনে হয় মরুভূমির শুকনো হাওয়া বইছে বাতাসের শব্দটি কেমন যেন হাহাকারের মতো শোনায় কোনো এক অজ্ঞাত কারণে রিহানের বুকের ভেতর বিচিত্র এক ধরনের শূন্যতা এসে ভর করে রিহান কয়েক মুহূর্ত আকাশের দিকে তাকিয়ে থাকে মরুভূমি শীতল বাতাসের জন্য কে জানে হঠাৎ তার সারা শরীর কাঁটা দিয়ে ওঠে বুকের ভেতর আটকে থাকা একটা চাপা নিঃশ্বাসকে বের করে দিয়ে রিহান সামনে এগিয়ে যায় বড় আরমাটকারের সামনে গিয়ে দাঁড়িয়ে হঠাৎ করে নিজেকে বড় অসহায় মনে হতে থাকে সে মাথা ঘুরিয়ে চারদিকে তাকালো রাতের অন্ধকারে বড় বড় লরি আর ট্রাকগুলোকে অতিকায় প্রাগৈতিহাসিক প্রাণীর মতো মনে হয় চারদিকে জমাট বাধা অন্ধকার এবং নিঃশব্দ শুধুমাত্র পাওয়ার স্টেশন থেকে চাপা গুঞ্জনের মতো একটা শব্দ আসছে রিহানের মনে হতে থাকে বড় বড় লরির জানলা দিয়ে অন্ধকারকে আড়াল করে সবাই তার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়াছে সবার চোখে আতঙ্ক হঠাৎ তার ইচ্ছে হতে থাকে এখান থেকে ছুটে পালিয়ে যেতে কিন্তু তার সাহস হয় না সে স্থানুর মতো আরমাটকারের লাল দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে রিহান কতক্ষণ দাঁড়িয়েছিল জানে না হঠাৎ খুট করে দরজাটা খুলে গেল ভেতরে আবছা অন্ধকার তার মাঝে রিহান শুনতে পেল নারী কেউ তাকে চাপা গলায় রাখলো ভেতরে এসো রিহান সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতেই ক্যাচ ক্যাঁচ শব্দ করে পেছনের দরজাটা বন্ধ হয়ে যায় রিহান ভেতরে তাকালো আসবাবপত্রহীন একটা ধাতব কন্টেইনার কন্টেনারের ঠিক মাঝখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির পোশাক খুব সংক্ষিপ্ত এবং সেই পোশাকের ভেতর দিয়ে তার সুগঠিত শরীর দেখা যাচ্ছে মেয়েটির ধাতব রঙের চুলগুলো বুক পর্যন্ত নেমে এসেছে চোখের পাতায় নীল রং ঠোঁট দুটো টকটকে লাল যেকোনো হিসেবেই মেয়েটি সুন্দরী কিন্তু চেহারায় এক ধরনের অস্বাভাবিকতা আছে সেটা কি রিহান ধরতে পারল না মেয়েটার বুকের উপর বুলেটের একটা বেল্ট ডান হাতে তৃতীয় মাত্রার স্বয়ংক্রিয় অস্ত্র আলগোছে ধরে রাখা শুকনো এক ধরনের খসখসে গলায় বলল তুমি দুই হাত পাশে ছড়িয়ে রেখে এক এসো গলার সর শুনে রিহান হঠাৎ মেয়েটিকে চিনতে পারল মেয়েটি দৃণা ছয় নম্বর লরিতে থাকত আজ থেকে চার বছর আগে হঠাৎ করে একদিন অদৃশ্য হয়ে গিয়েছিল কি আশ্চর্য দৃণা এখানে প্রভুক ক্লটের কাছে রিহান চাপা গলায় বলল দৃণা তুমি এখানে আমরা ভেবেছিলাম দৃণা রিহানকে বাধা দিয়ে যান্ত্রিক গলায় বলল দুই হাত পাশে ছড়িয়ে এগিয়ে এসো রিহান থতমতো খেয়ে থেমে গিয়ে হতচকিতভাবে দৃণার দিকে তাকালো ভাবলে সিন এক ধরনের মুখ সেখানে অনুভূতির চিহ্ন নেই কোনো রিহান একটা নিঃশ্বাস ফেলে দুই হাত দুই পাশে ছড়িয়ে দিয়ে এক পা এগিয়ে আসে দৃণা দক্ষ মানুষের মতো রিহানের শরীর সার্চ করে নির্বিকারভাবে তার জঙ্ঘাদেশ বুকে পিঠে হাত দিয়ে দেখে সামনে এগিয়ে যেতে ইঙ্গিত করে বলল আমার সাথে এসো রিহান হাঁটতে থাকে সামনে আরমার্ট দরজা খুলে রিহান বের হয়ে আসতেই প্রভু ক্লডের বিশাল আরভিটি দেখতে পেল জানালায় হালকা নীল আলো জ্বলছে উপরে কয়েকটা বিচিত্র ধরনের অ্যান্টেনা দেখে মনে হয় কোনো ধরনের স্থাপত্যকর্ম দৃণা নিচু গলায় বলল যাও রিহান কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো কোথায় সামনে গেলেই দরজা দেখতে পাবে দরজা খুলে ঢুকে যাও আর শোনো কখনোই সরাসরি প্রভু চোখের দিকে তাকাবে না রিহান মাথা নাড়ল বলল ঠিক আছে তাকাবো না প্রভু তোমাকে অনুমতি দিলেই শুধু কথা বলবে নিজে থেকে একটা কথা বলবে না বলবো না মাথা নিচু করে তাকে অভিবাদন করবে ঠিক আছে দৃণা বের হবার সময় কখনো প্রভুর দিকে পেছন দিবে না দেব না মাথা উঁচু করে দাঁড়াবে না দাঁড়াবো না হে প্রভু ক্লড হে ঈশ্বর পুত্র এটা বলে তাকে সম্বোধন করবে ঠিক আছে দৃণা যাও এবার ভেতরে যাও রিহান এক মুহূর্ত ইতস্তত করে বলল তুমি কি জানো প্রভু ক্লড আমাকে কেন ডেকেছেন দৃণা বলল না জানি না রিহান কাতর গলায় বলল দৃণা আমার খুব ভয় করছে তুমি কি আমার জন্য বাইরে অপেক্ষা করবে দৃণা তার কথার উত্তর না দিয়ে বলল যাও ভেতরে যাও রিহান একটা নিঃশ্বাস ফেলল তারপর সাহস সঞ্চয় করে বিশাল আরভিটির দিকে এগিয়ে গেল সিঁড়ি দিয়ে একটু উপরে একটা দরজা দরজাটি বন্ধ হাত দিয়ে স্পর্শ করতেই দরজাটি খুলে গেল ভেতরে হালকা নীল রঙের একটি আলো জ্বলছে রিহান নিঃশ্বাস নিতেই ক্ষীণ বাসি ফুলের মতো একটা গন্ধ পেল রিহানের বুকের ভেতর হৃৎপিণ্ড ধক শব্দ করছে তার ভেতর কোনোভাবে দরজা ঠেলে ভেতরে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল দৃণা তাকে মাথা তুলে তাকাতে নিষেধ করেছে সে মাথা তুলে তাকালো না লাল নরম কার্পেটের উপর দাঁড়িয়ে সে নিজের পায়ের দিকে তাকিয়ে রইল আরভি এর অন্য পাশে হঠাৎ কাপড়ের এক ধরনের খসখসে শব্দ শুনতে পায় রিহান মাথা উঁচু করে সেদিকে তাকাতে সাহস পেল না মাথা নিচু করে অভিবাদন করল রিহান শুনল প্রভু ক্লট বললেন আমার দিকে তাকাও ছেলে তোমার চেহারাটা দেখি ভারী ভরাট গলা ঘরে তার কণ্ঠস্বর গম গম করে উঠল দৃণা সোজাসুজি প্রভু ক্লটের দিকে তাকাতে নিষেধ করেছিল কিন্তু রিহান প্রভু ক্লডের আদেশ অমান্য করতে সাহস পেল না রিহান মাথা তুলে ক্লডের দিকে তাকালো দুজন প্রথমবারের মতো দুজনকে দেখতে পেল ক্লড মাথায় ধবধবে সাদা চুল এবং দাড়ি পরনে লম্বা আলখেল্লা মুখে বয়সের বলি রেখা চোখ দুটো আশ্চর্য রকমের নীল তার চোখের দৃষ্টি এত তীব্র যে রিহান বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারল না সে চোখ নামিয়ে নিল প্রভু ক্লড জিজ্ঞেস করলেন তোমাকে আমি কেন ডেকেছি জানো রিহান মাথা নাড়ল বলল না প্রভু ক্লড আমি জানি না তুমি অনুমান করতে পারো পারি না প্রভু ক্লড আমি অনুমান করতে পারি না ক্লট কয়েক মুহূর্ত চুপ থেকে হঠাৎ শীতল গলায় বললেন গত পরশু তুমি পাওয়ার স্টেশনে কি করেছিলে রিহানের হঠাৎ বুক কেঁপে উঠল সে আতঙ্কে থরথর করে কেঁপে উঠে বলল প্রভু ক্লড ঈশ্বর পুত্র আমার ভুল হয়েছিল আমার খুব বড় ভুল হয়েছিল প্রভু ক্লড হাত তুলে তাকে থামিয়ে দিয়ে বললেন ভুল না শুদ্ধ আমি তোমার কাছে সেটি জানতে চাইছি না ছেলে আমি জানতে চেয়েছি সেখানে কি হয়েছিল আপনি সব জানেন প্রভু তবু আমি তোমার মুখ থেকে শুনতে চাই রেহান তবু চুপ করে রইল তখন প্রভুক্লড কঠিন গলায় বললেন বলো রিহান কয়েকবার চেষ্টা করে বলল বা পাওয়ার স্টেশনের সামনে আমার ডিউটি পড়েছিল প্রভুক্লট হঠাৎ সেটা অদ্ভুত একরকম শব্দ করতে লাগলো কয়েকটা যদ্র থেকে কেমন যেন সংকেতের মতো শব্দ বের হতে লাগলো তখন রিহান কথা বলতে বলতে হঠাৎ থেমে যায় বলো ছেলে তখন কি হলো আমি তখন পাওয়ার স্টেশনের কাছে গেলাম একটি মাত্রার যন্ত্রের কাছে তুমি অনুমতি না নিয়ে গেলে অপবিত্রভাবে গেলে সম্মান প্রদর্শন না করে গেলে রিহান কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল প্রভু ক্লাউটি শীতল গলায় বললেন তারপর কি হলো আমি আমি পাওয়ার স্টেশনটি পরীক্ষা করে দেখলাম দেখলাম একটা পানির টিউব ফেটে গেছে পানি যাচ্ছে না স্টেশনটি গরম হয়ে যাচ্ছে আমি তখন রিহান আবার চুপ করে যায় তখন তখন কি রিহান মাথা তুলে কাতর গলায় বলল আমাকে ক্ষমা করুন প্রভু ক্ষমা করুন প্রভু ক্লড কঠিন গলায় বললেন তখন কি রিহান ভাঙা ভাঙা গলায় বলল তখন আমি পানির পাইপটা পাল্টে দিয়েছি কি দিয়ে পাল্টে দিয়েছ পুরোনো ট্রাকে সেরকম একটা পাইপ ছিল সেটা খুলে তুমি কি দিয়ে খুলেছ আমার কাছে একটা প্লায়ার্স ছিল তুমি কোথায় পেয়েছো প্লায়ার্স রিহান পুরোপুরি ভেঙে গিয়ে বলল যন্ত্রপাতির বাক্স থেকে চুরি করেছি প্রভু কেন চুরি করেছো আমার আমার তোমার কি আমার যন্ত্রপাতি দিয়ে খেলতে ভালো লাগে প্রভু যন্ত্র কেমন করে কাজ করে আমার জানতে ইচ্ছে করে বুঝতে ইচ্ছে করে কথা বলতে বলতে রিহানের গলা ভেঙে গেল সে হাটু ভেঙে নিচে পড়ে যায় দুই হাত জোর করে অনুনয় করে বলল আমাকে ক্ষমা করুন প্রভু হে ঈশ্বর পুত্র আমাকে ক্ষমা করুন প্রভু ক্লড নরম গলায় বললেন রিহান প্রভুর গলার স্বর শুনে রিহান চমকে উঠে আশান্বিত চোখে ক্লডের দিকে তাকালো বলুন প্রভু তুমি স্বয়ংক্রিয় অস্ত্র চালাতে পারো পারি রিহান গলার স্বরে খানিকটা উৎসাহ ঢেলে বলল আমার বয়স সতেরো হবার পর আমাকে শেখানো হয়েছে আমি রাত্রিবেলা ডিউটি করি মহামান্য প্রভু ক্লড তোমার স্বয়ংক্রিয় অস্ত্রটির কি হয়েছিল রিহানের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে যায় তার সারা শরীর আতঙ্কে কেঁপে উঠে সে মাথা নিচু করে বলল আমাকে ক্ষমা করুন প্রভু কি হয়েছিল তোমার স্বয়ংক্রিয় অস্ত্রের সেটি জ্যাম হয়ে গিয়েছিল অস্ত্র জ্যাম হয়ে গেলে কি করতে হয় তাকে সঙ্গে অস্ত্রাকারে ফেরত দিয়ে নতুন অস্ত্র নিতে হয় আর তুমি কি করেছিলে রিহান এক মুহূর্তের জন্য মাথা উঁচু করে আবার মাথা নিচু করে বলল আমি যন্ত্রটি ঠিক করেছিলাম প্রভু কিভাবে ঠিক করেছিলে আমি সেটা খুলেছিলাম খুলে পরিষ্কার করেছিলাম যেখানে যেখানে জং ছিল সেখানে গ্রিজ লাগিয়েছিলাম সেটি ঠিক হয়েছিল হয়েছিল প্রভুক্লট প্রভুক্লট কয়েক মুহূর্ত অপেক্ষা করে জিজ্ঞেস করলেন তোমার অস্ত্রটি জ্যাম হয়েছিল কেন রিহান কোনো কথা না বলে মাথা নিচু করে রইল প্রভুক্লট শান্ত গলায় বললেন আমার কথার উত্তর দাও ছেলে আমি অস্ত্রটিতে পানি ঢেলেছিলাম কেন পানি ঢেলেছিলে কি হয় দেখার জন্য অস্ত্রে কিভাবে জং ধরে বোঝার জন্য বুঝে কি হবে ভবিষ্যতে অস্ত্রগুলো রক্ষা করা যাবে তুমি কি বুঝেছ রিহান কোনো কথা না বলে মাথা নিচু করে রইল প্রভু ক্লড জিজ্ঞেস করলেন তুমি আর কি কি করেছ রিহান আপনি সব জানেন আপনি প্রভু ক্লড আপনি ঈশ্বর পুত্র ঈশ্বর আপনি সর্বজ্ঞ মহাশক্তিবান তবু আমি তোমার মুখে শুনতে চাইছিলে বলো রিহান কাপা গলায় বলল আমি বুলেট ভেঙে দেখেছি তার ভেতরে কি আছে কি আছে কালো রঙের এক ধরনের পাউডার কি হয় সেই পাউডার দিয়ে আগুন জ্বালালে বিস্ফোরণ হয় সেই পরীক্ষা করতে গিয়ে তোমার কি হয়েছিল আপনি সর্বজ্ঞ আপনি জানেন আমার হাত পুড়ে গিয়েছিল তুমি চিকিৎসকের কাছে গিয়েছিলে না মহামান্য প্রভু কেন যাওনি আমি ভয় পেয়েছিলাম রিহান হাটু ভেঙে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল প্রভু ক্লড হেঁটে তার খুব কাছে এসে দাঁড়ালেন দীর্ঘ সময় কেউ কোনো কথা বলল না একসময় প্রভু ক্লড একটা নিশ্বাস ফেলে ক্লান্ত গলায় বললেন ছেলে তুমি কি জানো এই পৃথিবীতে কি হয়েছিল রিহান মাথা নাড়ল বলল না প্রভু আমি জানি না এই পৃথিবীতে একসময় ছয় বিলিয়ন মানুষ ছিল রিহান মাথা তুলে বিস্ফোরিত চোখে প্রভু ক্লডের দিকে তাকালো বলল ছয় বিলিয়ন হ্যাঁ একদিন তারা সব মরে গিয়েছিল কেন জানো জানিনা প্রভু প্রভু ক্লড তীব্র স্বরে বললেন তোমার মতো মানুষের জন্য তাদের কৌতূহলের জন্য মানুষের সেই সভ্যতা শেষ হয়ে গেছে ছেলে এখন পৃথিবীতে নতুন সভ্যতার জন্ম হয়েছে এই সভ্যতায় কৌতূহলের কোনো স্থান নেই আমার ভুল হয়েছে প্রভু এই সভ্যতায় মানুষকে রক্ষা করার জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করেছি আমরা জানি প্রভু আমরা সেজন্য কৃতজ্ঞ আমরা তোমাদের প্রভু হয়েছি তোমাদের ঈশ্বর হয়েছি তোমাদের সাহায্য করার জন্য আমরা সর্বজ্ঞ হয়েছি আপনাদের দয়া আপনাদের মহানুভবতা আমি প্রভু ক্লড হয়ে তোমাদের প্রায় অর্ধ শতাব্দী থেকে রক্ষা করে আসছি এই সুদীর্ঘ সময়ে কেউ আমার আশা ভঙ্গ করেনি ঠিক যেভাবে চেয়েছি সেভাবে চলে এসেছে তুমি রিহানের সারা শরীর হঠাৎ আতঙ্কে থরথর করে কেঁপে উঠল প্রভুক্লডের গলায় হঠাৎ এক আশ্চর্য কাঠিন্য এসে ভর করে তুমি প্রথমবার আমাকে নিরাশ করেছ তুমি নিউক্লিয়ার রিয়্যাক্টরের কুলিং নিয়ে খেলা করেছ তুমি জানো নিউক্লিয়ার রিয়্যাক্টর কি তুমি জানো রেডিয়েশন কি তুমি জানো কোর মেলডাউন কি জানো না তারপরও তুমি সেখানে হাত দিয়েছ নির্বোধ ছেলে প্রচণ্ড রেডিয়েশন আমরা সবাই নিশ্চিন্ন হয়ে যেতে পারতাম রিহান কোনো কথা বলল না মাথা নিচু করে হাঁটু ভেঙে বসে রইল প্রভুক্লট আবার বললেন তুমি বারুদের মাঝে আগুন দিয়েছ স্বয়ংক্রিয় অস্ত্র নষ্ট করেছ সেটা খুলে ফেলেছ তুমি জানো এর অর্থ কি রিহান মাথা নাড়ল বলল জানি না প্রভু আমি মূর্খ আমি নির্বোধ আমি তুচ্ছ এর অর্থ তুমি অনেক কষ্ট করে তৈরি করা আমাদের এই পদ্ধতিটি অস্বীকার করেছ রিহান মাথা নেড়ে বলল না প্রভু না আমি অস্বীকার করতে চাইনি আমার ভুল হয়েছে আমার অনেক বড় ভুল হয়েছে প্রভু ক্লড হঠাৎ একটা নিঃশ্বাস ফেলে কোমল গলায় বললেন তুমি কেন এটা করেছ ছেলে তুমি কেন এই নিয়ম ভেঙেছ রিহান ক্লডের গলায় কোমল স্নেহের আভাস পেয়ে প্রায় মরিয়া হয়ে বলল আমার মনে হয়েছিল কি মনে হয়েছিল এই যন্ত্র তো মানুষ তৈরি করেছে মানুষের তৈরি যন্ত্রকে কেন আমাদের উপাসনা করতে হবে আমরা কেন যন্ত্রকে বোঝার চেষ্টা করব না তোমার তাই মনে হয়েছিল জি মহামান ঈশ্বর পুত্র আমার কাছে মনে হয়েছিল এই নিয়মটি একটি বাহুল্য আমি পরীক্ষা করে দেখেছি যন্ত্রের উপাসনা করা না হলেও সেগুলো কাজ করে তুমি সেটি পরীক্ষা করেছো। জি মহামান্য প্রভু তুমি জানো তুমি একটা খুব বড় অপরাধ করেছ যে প্রক্রিয়ার উপর নির্ভর করে আমাদের পুরো সভ্যতাটি গড়ে উঠেছে তুমি সেই প্রক্রিয়াটিকে অবিশ্বাস করেছ অসম্মান করেছ আমি বুঝতে পারিনি প্রভু ক্লড যে যন্ত্রের উপর নির্ভর করে আমাদের বেঁচে থাকতে হয় তুমি সেই যন্ত্রকে অসম্মান করেছো আমার আমার ভুল হয়েছে আপনি আমাকে শাস্তি দিন প্রভুক্লট কয়েক মুহূর্ত রিহানের দিকে তাকিয়ে থেকে শীতল গলায় জিজ্ঞেস করলেন তুমি কি শাস্তি চাও আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব প্রভুক্লট একটি নিঃশ্বাস ফেলে কঠোর গলায় বললেন আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম রিহান ভয়ঙ্কর আতঙ্কে থরথর করে কেঁপে ওঠে দুই হাত জোর করে কাতর গলায় বলল না প্রভু না আমাকে অন্য কোনো শাস্তি দিন আমাকে বেঁচে থাকতে দিন মাত্র একটিবার একটিবার সুযোগ দিন প্রভু ক্লট স্থির দৃষ্টিতে রিহানের দিকে তাকিয়ে রইলেন রিহান মাথা নিচু করে ভাঙা গলায় বলল আমার ক্ষমা করুন প্রভু ক্ষমা করুন আমি ভুল করেছি আমি আর ভুল করব না আমাকে মাত্র একটিবার সুযোগ দিন রিহান মাথা তুলে তাকিয়ে দেখল ঘরে কেউ নেই প্রভু ক্লট ঘর ছেড়ে চলে গিয়েছেন রিহান পাগলের মতো উঠে দাঁড়িয়ে প্রায় হাহাকার করে বলল প্রভু ক্লড প্রভু প্রভু হঠাৎ করে রিহান অনুভব করে তার দুই পাশ থেকে দুজন তাকে শক্ত করে ধরেছে রিহান মাথা ঘুরিয়ে তাকালো মুখে রং মাখা দুজন মেয়ে ধাতব রঙের চুলগুলো মাথার উপর চূড়োর মতো করে বাঁধা মেয়ে দুটি আলগোচ্ছে একটি করে স্বয়ংক্রিয় অস্ত্র ধরে রেখেছে রিহান উন্মাদের মতো ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল কিন্তু পারল না ঠিক তখনই কে যেন তার মাথার পেছন থেকে আঘাত করে চোখের সামনে তার সবকিছু অন্ধকার হয়ে আসে গভীর বিষাদে তার হৃদয় হাহাকার করে উঠে এই কি তাহলে মৃত্যু মোটরবাইকের এক ধরনের কর্কশ শব্দ শুনতে শুনতে রিহান জ্ঞান ফিরে পেল তার শরীরে অসহ্য যন্ত্রণা প্রচন্ড ঝাঁকুনি এবং মুখের উপর বাতাসের ঝাপটা তাকে নিশ্চয়ই মোটরবাইকের পিছনে বসিয়ে একটা স্ট্যান্ডের সাথে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে রিহান চোখ চোখ খুলে তাকানোর চেষ্টা কিন্তু না নিশ্চয়ই কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে মরুভূমির শীতল বাতাসে তার শরীর অবশ্যই আসতে চায় তার ভেতরে যন্ত্রণায় শরীরের ভেতরে কেঁপে কেঁপে উঠে মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে পড়ে যাবে হাত দুটো পেছনে শক্ত করে বাঁধা রক্ত চলাচল বন্ধ হয়ে হাত দুটিতে কোনো অনুভূতি নেই রিহান কান পেতে শুনল আশেপাশে একাধিক মোটর বাইকের শব্দ একসাথে বেশ কয়েকজন তাকে নিয়ে যাচ্ছে কোথায় কে জানে রিহান হাত দুটো নাড়িয়ে বাঁধনটা একটু ঢিলে করার চেষ্টা করল কিন্তু কোনো লাভ হলো না তবে হঠাৎ করে রক্ত সঞ্চালনের একটা চিনচিনে ব্যথা অনুভব করল রিহানের সমস্ত শরীর অবসন্ন হয়ে আছে প্রচণ্ড যন্ত্রণায় আবার সে চেতনা হারিয়ে ফেলছিল কিন্তু তার ভেতরে অনেক কষ্টে সে নিজেকে জাগিয়ে রাখল তাকে কারা কোথায় নিয়ে যাচ্ছে সে জানে না কিন্তু অনুমান করতে পারে নিশ্চয়ই তাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে কোনোভাবে হাতের বাঁধন খুলতে পারলে তবুও বাঁচার একটা শেষ চেষ্টা করতে পারে রিহান আবার চেষ্টা করে দেখলো বাঁধনটা খুলতে পারল না কিন্তু মনে হয় একটু ঢিলে হলো। রিহান নিঃশ্বাস বন্ধ করে চেষ্টা করতে থাকে বাঁধনটা না খুলেও সে যদি কোনোভাবে একটা হাত বের করে আনতে পারে তাহলেও একবার বাঁচার চেষ্টা করে দেখতে পারে প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে সে বাম হাতটাকে টেনে বের করে আনার চেষ্টা করে হাত কেটে রক্তাক্ত হয়ে যায় তবু সে হাল ছাড়ে না একসময় মনে হতে থাকে সে বুঝি কখনোই পারবে না তবু সে দাঁতে দাঁত চেপে লেগে রইল যখন মনে হলো আর কিছুতেই পারবে না তখন হঠাৎ করে বাম হাতটা খুলে এলো সাথে সাথে হাতের তীব্র যন্ত্রণাটা ম্যাজিকের মতো কমে যায় অন্ধকারে হাত ঘষে ঘষে রিহান হাতের মাঝে রক্ত সঞ্চালন করতে থাকে রিহান শুনতে পেল যারা মোটরবাইক চালাচ্ছে তারা নিজেদের মাঝে কথা বলছে মোটরবাইকের প্রচণ্ড শব্দে কথা স্পষ্ট বোঝা গেল না রিহানের মনে হলো তারা কোথাও থামার কথা বলছে দেখা গেল সত্যিই তাই তার মোটরবাইকটা খানিকটা ঘুরে বেশ হঠাৎ করেই থেমে গেল রিহান বাধা অবস্থায় অচেতন হয়ে থাকার ভান করে বুঝতে পারে তার দুই পাশে আরও দুটো মোটর বাইক থেমেছে সেখান থেকে মানুষগুলো নেমে এসেছে একজন বলল জ্ঞান হয়েছে নাকি রিহান গলার শরটি চিনতে পারল না সে দুই হাত একসাথে করে অচেতন হওয়ার ভান করে রইল ভালো করে লক্ষ্য না করলে কেউ সহজে বুঝতে পারবে না তার হাতগুলো খোলা রিহান অনুভব করল একজন মানুষ সাবধানে তাকে স্পর্শ করে একটা মৃদু ঝাঁকুনি দিয়ে বলল না এখনো অজ্ঞান হয়ে আছে জ্ঞান আর ফিরবে না জানতেই পারবে না কি হয়েছে কথাতে খুব ভালো একটা রসিকতা এরকম ভঙ্গি করে মানুষটা উচ্চস্বরে হেসে উঠল কিন্তু অন্য কেউ তার হাসিতে যোগ দিল না ছেলেটাকে খুলে এই খাদের কাছে নিয়ে এসো গুলি করে নিচে ফেলে দিই ঠিক আছে রিহান অনুভব করল দুজনে মিলে তার শরীরের বাঁধন খুলে ফেলছে উত্তেজনায় তার বুক ধক করতে থাকে যদি দেখে ফেলে যে সে হাতের বাঁধন খুলে ফেলেছে তাহলেই সর্বনাশ হয়ে যাবে কিন্তু মানুষগুলি সেটা বুঝতে পারলো না কালো কাপড় দিয়ে চোখ বাঁধা তাই সে কিছু দেখতে পাচ্ছে না হয়তো এখানে অন্ধকার রিহান টের পেল তাকে ধরাধরি করে মানুষগুলো খাদের কাছে নিয়ে এসেছে সে তার শরীর শক্ত করে রাখে ঠিক বুঝতে পারছে না কি করবে হঠাৎ করে লাফিয়ে উঠে ছুটে পালানোর চেষ্টা করবে নাকি কাউকে জাপটে ধরে তার অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করবে রিহান শুনল একজন বলল কেগুলি করবে ভারী গলা একজন বলল আমি করব না আমার খুনি ভালো লাগে না অন্য একজন বলল খুনুখুনি করতে কি আমাদের ভালো লাগে নাকি করতে হয় বলে করি মনে আছে সেবার কি হলো তানিয়াকে নিয়ে রিহানের বুক ধকধক করছিল তানিয়া নামের একটি মেয়ে হারিয়ে গিয়েছিল বছর দুয়েক আগে তাকেও মেরে ফেলেছিল এরা প্রভু ক্লডের আদেশে কি করেছিল তানিয়া আমি বলি কি কি লটারি করে বের করি কে গুলি করবে এই কাজের জন্য লটারি করতে হবে এই দেখো আমি গুলি করি রিহান লাফিয়ে উঠে যাচ্ছিল শেষ মুহূর্তে শুনতে পেল আহা এত কিসের করা যাক লটারি মজা হোক খানিকটা শেষ রাতে একটু মজা হোক না কিভাবে লটারি করবে এই যে পাথরটা কোন হাতে আছে বলতে হবে যে হারবে সেগুলি করবে কি বলো ঠিক আছে রিহান শুনতে পায় মানুষগুলো কথা বলতে বলতে একটু দূরে সরে গিয়ে লটারি করতে থাকে এটাই তার সুযোগ শেষ সুযোগ রিহান নিঃশব্দে হাত দিয়ে চোখের বাধা কাপড়টা খুলে তাকালো এতক্ষণ চোখ বাধা ছিল বলে কিনা কে জানে আবছ অন্ধকারে সে বেশ স্পষ্ট দেখতে পেল তিনটা মোটরবাইক পাশাপাশি দাঁড় করানো দুটোর ইঞ্জিন বন্ধ করা তৃতীয়টি ধুক করে চলছে তার হেডলাইট জ্বালিয়ে খানিকটা আলোর ব্যবস্থা করা আছে রিহান মনে মনে হিসেব করে সে যদি হঠাৎ করে মোটর বাইকটার উপরে উঠে বসতে পারে তাহলে পালানোর সুযোগ আছে মানুষগুলোর ব্যাপারটা বুঝতে বুঝতে একটু সময় লাগবে তার মাঝে সে অনেক দূর সরে যেতে পারবে তখন সবাই মিলে তাকে গুলি করার চেষ্টা করবে পিছু ধাওয়া করবে কিন্তু মনে হয় এর মাঝেও তার পালিয়ে যাবার একটা ভালো সম্ভাবনা আছে রিহান বুক ভরে একটা নিঃশ্বাস নেয় তারপরে সে তার সারা শরীরে এক ধরনের উত্তেজনা অনুভব করে চোখের কোনা দিয়ে সে মানুষ তিনজনকে দেখে তারপর সাবধানে উঠে গুড়ি মেরে মোটর বাইকটার দিকে এগোতে থাকে আবছা অন্ধকার থাকায় মানুষগুলো প্রথম দেখতে পায়নি দু তাকে হঠাৎ করে একজন তাকে দেখে চিৎকার করে রিহান তখন লাফিয়ে উঠে ছুটে উপর বসে উঠল এক্সেলেটরের চাপ দিয়ে সোজা মানুষগুলোর দিকে ছুটে যায় মানুষগুলো নিজেদের বাঁচানোর জন্য লাফিয়ে সরে গেল এবং রিহান পোড়া টায়ারের গন্ধ ছুটিয়ে তাদের ভেতর দিয়ে গুলির মতো বের হয়ে গেল মরুভূমির বিস্তৃত পাথুরে সমতলের উপর দিয়ে সে ছুটে যেতে থাকে মরুভূমির শীতল বাতাসে তার চুল উঠতে থাকে বাতাস চোখে মুখে কেটে কেটে বসতে শুরু করে কয়েক সেকেন্ডের ভেতরেই সে গুলির শব্দ শুনতে পেল তার কানের কাছ দিয়ে শীষের মতো শব্দ করে বুলেট ছুটে যেতেই সে তার মোটরবাইকের হেডলাইট বন্ধ করে দিল অন্ধকার অপরিচিত মরুপ্রান্তর যে কোনো মুহূর্তে একটা বড় পাথরে ধাক্কা খেয়ে সে ছিটকে পড়তে পারে কিন্তু রিহান এই মুহূর্তে সেটি তার মাথা থেকে জোর করে সরিয়ে রাখল রিহান মাথা ঘুরিয়ে পেছনে তাকে দেখল অন্য দুটি মোটরবাইক তাকে ধরার জন্য ছুটে আসছে ধরে না ফেললেও গুলিরাও তাই পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তখন কি হবে মোটরবাইকটিকে এলোমেভাবে ছুটে নিতে নিতে হঠাৎ করে রেহান হতবুদ্ধি হয়ে যায় বিশাল একটা খাদের দিকে সে ছুটে যাচ্ছে কি করছে চিন্তা না করেই সে চলন্ত মোটরবাইক থেকে লাফিয়ে পড়ল প্রায় সাথে সাথে মোটরবাইকটা প্রায় উড়ে গিয়ে খাদের মাঝে পড়ে এবং কয়েক সেকেন্ড পর একটা প্রচণ্ড বিস্ফোরণ সাথে সাথে আগুনের হলকা উঠে আসে রিহান যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে কোনোভাবে নিজেকে অচেতন হয়ে যাওয়া থেকে রক্ষা করল কোনোভাবেই এখন তাকে অচেতন হলে চলবে না মানুষগুলো কয়েক মিনিটের মাঝে এখানে চলে আসবে তার মাঝে তাকে এখান থেকে সরে যেতে হবে যেভাবেই হোক রিহান মাটিতে ঘষে ঘষে প্রায় শরীরশ্রীপের মতো নিজেকে সরিয়ে নিতে থাকে বড় বড় কিছু পাথর আছে কয়েক মিটার দূরে তার পেছনে চলে যেতে পারলে সে নিজেকে লুকিয়ে নিতে পারবে শরীরের কোনো হাড় ভেঙেছে কিনা কে জানে কপালের একপাশ থেকে রক্ত চুইয়ে পড়ে বাম চোখটা বন্ধ হয়ে আসছে চোখের সামনে একটা কালো পর্দা নেমে আসতে চাইছে বারবার অনেক কষ্টে রিহান নিজেকে জাগিয়ে রেখে নিজেকে টেনে নিতে থাকে অমানসিক একটা পরিশ্রম করে শেষ পর্যন্ত নিজেকে একটা পাথরের আড়ালে লুকিয়ে ফেলে সে বড় বড় নিঃশ্বাস নিতে লাগল কিছুক্ষণের মাঝেই খুব কাছাকাছি দুটো মোটর বাইক এসে থামল মানুষগুলো অস্ত্র হাতে নেমে আসে খাদের পাশে দাঁড়িয়ে তারা বিধ্বস্ত জ্বলন্ত মোটর বাইকটা দেখার চেষ্টা করতে থাকে একজন মাথা উঁচিয়ে জিজ্ঞেস করলো দেখা যাচ্ছে অন্যজন বলল কি দেখতে চাও ছেলেটাকে কত গভীর খাদ দেখেছো। এখান থেকে দেখবে কেমন করে তাহলে প্রভু ক্লডকে কি বলবো? যেটা সত্যি সেটাই বলবে সেটা কি ছেলেটা বেঁচে আছে না মরে গেছে এখান থেকে পড়লে কেউ বেঁচে থাকতে পারে কিন্তু কিন্তু কি আমরা তো কখনোই নিশ্চিত হতে পারবো না আমরা না পারলেও প্রভু ক্লড নিশ্চিত হবেন প্রভু ক্লড সব জানেন তা ঠিক মোটা গলার মানুষটা হেঁটে খাদের খুব কাছাকাছি গিয়ে বলল ছেলেটা যদি বেঁচেও থাকে এই মরুভূমিতে এক একা চব্বিশ ঘন্টার বেশি বাঁচতে পারবে না তা ঠিক তোমার লটারির বুদ্ধি না শুনে তখনই যদি কানের নিচে একটা গুলি করে দিতাম তাহলে একটা মোটর বাইক নষ্ট হতো না ছেলেটার কত বড় সাহস দেখেছো প্রভু ক্লড মৃত্যুদণ্ড দিয়েছেন তারপরেও বেঁচে থাকার চেষ্টা করছে লাভ হলো কিছু একটা মোটর বাইক নষ্ট হলো চলো যাই খাদে নেমে দেখতে চাও দেখতে চাইলে দিনের বেলায় আসতে হবে এখন অন্ধকার নামা যাবে না তা ঠিক মানুষগুলো নিচু গলায় কথা বলতে বলতে ফিরে যেতে থাকে কিছুক্ষণের মাঝেই রিহান মোটরবাইক দুটোর ইঞ্জিনের গর্জন শুনতে পেল ফাঁকা মরুভূমিতে দীর্ঘ সময় সে সেই শব্দ শুনতে পায় বহু দূর থেকে সে শব্দ তার কাছে ভেসে আসছে মানুষগুলো চলে যাবার পর রিহান নিজেকে পরীক্ষা করে দেখল শরীরে কোনো হাড় ভাঙেনি কিছু জায়গায় থেতলে গেছে চটচটে রক্তে মাখামাখি হয়ে আছে খানিক্ষণ উপুড় হয়ে শুয়ে থেকে রিহান বড় বড় নিশ্বাস নিল তারপর উঠে বসল এই এলাকা থেকে তাকে সরে যেতে হবে যতদূর সম্ভব নক্ষত্রের আলোতে রিহান উত্তর দিকে হেঁটে যেতে শুরু করে একটু পর তার মাথায় একটা অশুভ চিন্তা এসে ভর করতে থাকে এই নির্জন নির্বান্ধ মরুভূমিতে সে কতক্ষণ বেঁচে থাকতে পারবে রিহান জোর করে চিন্তাটা তার মাথা থেকে সরিয়ে রাখে সূর্যের আলো প্রখর না হওয়া পর্যন্ত সে হেঁটে গেল প্রচণ্ড তৃষ্ণায় তার ভেতরটুকু পর্যন্ত শুকিয়ে গেছে একটু পরপর ক্লান্তিতে তার সমস্ত শরীর ভেঙে পড়তে চাইছে কিন্তু তবুও সে থামল না যখন আর সে হাঁটতে পারছিল না তখন থেমে একটা বড় পাথরের উপর উঠে চারদিকে দেখার চেষ্টা করে দূরে কোথাও কোনো পরিত্যক্ত আবাসভূমি গুদাম ঘর ধসে যাওয়া ফ্যাক্টরি কিংবা অন্য কিছু আছে কিনা খুঁজে দেখে সূর্যের প্রখর আলোতে চারদিক ঢিকি ধিকি করে জ্বলছে বহুদূরে পশ্চিমে কিছু ধসে যাওয়া বাড়িঘর আছে বলে মনে হল সেগুলো পাথরের স্তূপ হতে পারে এত দূর থেকে কিছু বোঝার উপায় নেই রিহান চারদিকে তাকিয়ে গাছপালা খোঁজার চেষ্টা করে কিন্তু কোথাও সবুজের কোনো চিহ্ন নেই রিহান একটা বড় নিশ্বাস ফেলে পাথর থেকে নেমে আসে কোন একটা বড় পাথরের ছায়ায় সে এখন বিশ্রাম নেবে সূর্য চলে গিয়ে অন্ধকার হওয়ার পর সে পশ্চিম দিকে হেঁটে যাবে প্রচণ্ড ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে সে পাথরের ছায়ায় ঘুমানোর চেষ্টা করল তার চোখে ঘুম এলো না কিন্তু ভয়ঙ্কর ক্লান্তিতে অবসন্ন হয়েছিল বলে ছাড়া ছাড়াভাবে, ভাবে মাঝে মাঝে ঘুমের মতো এক ধরনের অচেতনতার অন্ধকারে ঢলে পড়ছিল আবার ঘুম ভেঙে চমকে চমকে সে জেগে উঠছিল ধীরে ধীরে সূর্যের আলো তীব্র হয়ে ওঠে তার মাঝে রিহান একটা বড় পাথরের নিচে গুটিসুটি মেরে শুয়ে থাকে শরীরের নানা অংশ প্রচণ্ড ব্যথায় অসাড় হয়ে আছে রিহান তার মাঝে সূর্য ঢলে পড়ার জন্য অপেক্ষা করতে থাকে সূর্য ঢলে পড়ে তাপমাত্রাটা মোটামুটি সহনীয় পর্যায়ে হয়ে যাবার পর রিহান উঠে বসে তারপর নিজেকে টেনে টেনে এগিয়ে নিতে থাকে রিহান ভালো করে চিন্তা করতে পারে না তার মনে হতে থাকে হয়তো তার প্রভু ক্লডের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা উচিত তাহলে হয়তো মৃত্যুর আগে অন্তত এক আজলা পানি খেতে পারবে টলটলে টলে ঠান্ডা পানি চুমুক দিয়ে খাবার আগে সে হয়তো খানিকটা পানি নিজের মুখে ছিটিয়ে দিয়ে শীতল করে নিবে শরীরকে রিহান নিঃশ্বাস ফেলে চিন্তাটাকে মন থেকে দূর করে দেয় তারপর ক্লান্ত দেহকে টেনে টেনে পশ্চিম দিকে হাঁটতে থাকে কিছুক্ষণ পরপর তাকে বিশ্রাম নিতে হচ্ছে সে আর নিজেকে টেনে নিতে পারছে না শরীরের সমস্ত চামড়া শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে শুরুতে মুখের ভেতরে এক ধরনের নোনা স্বাদ ছিল এখন সেখানে কোনো অনুভূতি নেই জীবটা মনে হয় একটা শুকনো কাঠ বড় বড় নিঃশ্বাস নিয়ে তার মাঝে ধুকে ধুকে সে নিজেকে টেনে নিতে থাকে পশ্চিমে যে এলাকাটাকে সে ধসে যাওয়া প্রাচীন বাড়িঘর মনে করছে সেটা কতদূর সে জানে না সেটা সত্যি প্রাচীন বাড়িঘর কিংবা সত্যি সত্যি সেখানে সে পৌঁছাতে পারবে কি না সেটাও জানে না তারপরেও সে এগোতে থাকে নিজেকে টেনে নিতে নিতে মাঝে মাঝে সে দাঁড়িয়ে যায় রাতের নানা বিচিত্র শব্দ শোনা যায় তখন নিঃশ্বাস বন্ধ করে সে পরিচিত শব্দ শোনার চেষ্টা করে কিন্তু শুনতে পায় না গভীর রাতে বহুদূর থেকে সে একটা ইঞ্জিনের চাপা গর্জন শুনতে পেল কিসের ইঞ্জিন কোন লোকালয়ের কোথায় আছে তারা ভোর রাতের দিকে রিহান থামল সে পশ্চিম দিকে হেঁটে যাবার চেষ্টা করছে কিন্তু অন্ধকারে কোন দিকে হেঁটেছে সে জানে না একটা গোলক ধাঁধার মতো কি সারাক্ষণ ঘুরপাক খেয়েছে কি হবে এখন হঠাৎ করে সে বুঝতে পারলো জীবনের সাথে যুদ্ধে সে হেরে গেছে এই ভয়ঙ্কর নির্জন মরুভূমিতে সে বেঁচে থাকতে পারবে না প্রভু ক্লডের মৃত্যুদণ্ডাদেশ থেকে আসলে তার কোনো মুক্তি নেই রুক্ষ বিবর্ণ পাথরে তার মৃতদেহ পড়ে থাকবে শুকনো বালুতে সেটি বিবর্ণ ধূসর হয়ে একসময় মাটিতে মিশে যাবে রিহান ভালো করে চিন্তা করতে পারছিল না তার মাথার ভিতর দপদপ করছে সে কেমন একটা ঘোরের মধ্যে আছে চারপাশে কি হচ্ছে সেটাও সে দেখতে পারছে না হঠাৎ করে মনে হচ্ছে কোনো কিছুতেই আর কিছু আসে যায় না ভোরের আলো ফোটার আগেই রিহান একটা বড় পাথরের পাশে অচেতন হয়ে পড়ল ভোরের প্রথম আলোতে একটা শরীর সাবধানে তাকে পরীক্ষা করে সরে যায় একটা বিষাক্ত বিছে তার খুব কাছ দিয়ে ছুটে গেল কিছু গুবরে পোকা গর্তের ভেতর থেকে বের হয়ে ইতস্তত ছোটাছুটি করতে থাকে একটা ছোট মাকড়সা একটা পাথরের আড়ালে দাঁড়িয়ে খুব সাবধানে চারদিক পরীক্ষা করতে শুরু করে রিহান ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখল সে একটা সবুজ বাগানে ঝর্নার কাছে বসে আছে চারপাশে কচি সবুজ পাতা নড়ছে পাখি রাখছে কিচিরমিচির করে রিহান ঝর্নার কাছে গিয়ে যায় ঝর্ণার পানিতে পা ডুবিয়ে সে একাজলা পানি নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করতেই ঝরঝর করে পানিটুকু তার আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে গেল আবার চেষ্টা করলো পানিটুকু আবার পড়ে গেল পাগলের মতো আবার চেষ্টা করল কিন্তু লাভ হল না কিছুতেই সে মুখে পানি দিতে পারছে না কে যেন হাহা করে হেসে উঠেছে মাথা তুলে তাকিয়ে দেখে সামনে প্রভু ক্লট দাঁড়িয়ে কঠোর মুখে বললেন না রিহান তুমি পানি খেতে পারবে না আমি তোমাকে মৃত্যুদণ্ড দিয়েছি তোমার কোনো মুক্তি নেই রিহান কাতর গলায় বলল আমাকে ক্ষমা করুন প্রভু ক্ষমা করুন প্রভুক্লড হা করে হেসে উঠে বললেন ক্ষমা করব তোমাকে কক্ষনো না তারপর হাত তুলে বললেন নিয়ে যাও ওকে আমার সামনে থেকে দুজন মানুষ তখন তাকে ধরে নিয়ে যেতে থাকে তাকে নেবার জন্য অনেকগুলো মানুষ মোটর বাইকে করে আসতে থাকে আস্তে আস্তে মোটর বাইকের গর্জন বাড়তে থাকে ভোতা কর্কশ গর্জন একসময় প্রচণ্ড গর্জনে তার কানে তালা লেগে যায় চোখ খুলে তাকালো রিহান সে এখনো বেঁচে আছে একটা ভোতা কর্কশ গর্জন শুনতে পেল সে মোটর বাইকের গর্জন প্রভুটনের অনুচররা তাকে ধরতে আসছে এটা কি স্বপ্ন না সত্যি রিহান চিন্তা করতে পারে না কোনো কিছুতেই এখন আর কিছু আসে যায় না সে আবার চোখ বন্ধ করল চোখ বন্ধ করেও সে মোটর বাইকের গর্জন শুনতে পেল মাটিতে সে কম্পন অনুভব করে হঠাৎ করে গর্জন থেমে যায় তখন মানুষের পায়ের শব্দ আর কণ্ঠস্বর শুনতে পায় রিহান মনে হয় অনেক দূর থেকে কারো গলার স্বর ভেসে আসছে কেউ একজন বলছে দেখো একটা মানুষ মরে পড়ে আছে রিহানের মনে হলো অনেক মানুষ তাকে ঘিরে ভিড় করছে কে একজন তাকে স্পর্শ করলো তারপর বলল না না এখনো মরেনি কি আশ্চর্য বেঁচে আছে বেঁচে আছে এখনো রিহান অনেক কষ্ট করে চোখ খুলে তাকালো ভালো করে কিছু দেখতে পাচ্ছে না মনে হচ্ছে কিছু অশরীরী প্রাণী তাকে ঘিরে রেখেছে রিহান কথা বলার চেষ্টা করল কিন্তু বলতে পারল না শুকনো অসার জীবটাকে সে নাড়াতে পারল না শুধু ঠোঁট দুটো একবার নড়ল অচেতনতার অন্ধকারে ডুবে যাওয়ার আগে সে আর একবার বলার চেষ্টা করল পানি কিন্তু বলতে পারল না শুনতে পেল ভারী গলা একজন বলল পানির বোতলটা তাও দেখি এর মুখে একটু পানি দিতে হবে কথাটি সত্যি না স্বপ্ন রিহান বুঝতে পারল না কিছুতেই এখন আর কিছু আসে যায় না কিছুই আসে যায় না